বগুড়ায় করতোয়া নদীর 17 কিলোমিটার খনন কাজ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের 47 কোটি 13 লাখ টাকার প্রকল্পের মাধ্যমে করতোয়া নদী ও সুবিল খালের মোট 44 কিলোমিটার এলাকা খনন, নদীর কিছু অংশে ওয়াকওয়ে নির্মাণ ও সৌন্দর্য বর্ধন কাজ হবে। এ বিষয়ে জানবো বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, খনন কাজের বিস্তারিত একটু জানতে চাইবো, সেই সাথে জানতে চাইবো নদী তীরে গড়ে তোলা অবৈধ স্থাপনার বিষয়ে কি বলছেন আসলে পানি উন্নয়ন বোর্ড? লিনিয়া, ধন্যবাদ আপনাকে। লিনিয়া, আমি দাঁড়িয়ে আছি করতোয়া নদীর মাটিডালি অংশে। এই অংশে কিন্তু গতকাল থেকে পুনর্খনন কাজ শুরু হয়েছে এবং তার আগের দিন শাহজাহানপুরের মাদলা ব্রিজ অংশ থেকে কিন্তু খনন কাজ শুরু করেছে, যা কিন্তু এই বগুড়াবাসীর দীর্ঘ বছরের প্রত্যাশা এবং অপেক্ষার অবসান। আমি যে করতোয়া নদীর তীরে দাঁড়িয়ে আছি লিনিয়া, এই করতোয়া নদী কিন্তু এই অঞ্চলের মানুষের জন্য একটি ইতিহাসের নাম, একটি ঐতিহ্যের নাম এবং এই নদীর সাথে জড়িয়ে আছে যুগ যুগ ধরে লাখো মানুষের জীবিকা। এবং এই করতোয়া নদী একসময় জুগিয়েছে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা। যে করতোয়ার গোবিন্দগঞ্জের খুলশি থেকে শাহজাহানপুর এলাকা পর্যন্ত দখলদারেরা, তারা কিন্তু দিনে দিনে এই করতোয়াকে এক প্রকার গলা টিপে হত্যা করেছে। কিন্তু তারপরেও বর্তমান সরকারের যে উদ্যোগ, এই প্রকল্পের আওতায় করতোয়া নদীর 17 কিলোমিটার পুনন খনন কাজ কিন্তু অনেক অপেক্ষার পর অবশেষে শুরু হয়েছে। শুধু তাই নয় লিরিয়া, এর পাশাপাশি কিন্তু বগুড়ার ঐতিহ্যবাহী সুবিল এবং অটোখালের 27 কিলোমিটার খনন কিন্তু করা হচ্ছে। এই কাজগুলো কিন্তু একই সাথে শুরু হয়েছে, মোট 44 কিলোমিটার এই খননের মাধ্যম দিয়ে কিন্তু করতোয়া নদী যে রকম একদিকে নাব্যতা ফিরে পাবে, একই সাথে এই খনন কাজ যখন চলবে, চলমান থাকা অবস্থায় নদীর দুই ধারে যে অবৈধ দখলদাররা নানা স্থাপনা গড়ে তুলেছেন তাদেরকেও কিন্তু উচ্ছেদ করা হবে। এখানে আপনাকে বলে রাখি লিনিয়া, যে এই যে সীমানা নির্ধারণ করার জন্য কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু 14 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দিয়েছে এবং এই কাজ চলমান থাকা অবস্থায় এই কমিটি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু কন্টিনিউয়াসলি এই খনন কাজ চলবে। এবং গত পরশুদিন থেকে এই খনন কাজ শুরু হওয়ার সাথে সাথে লিনিয়া, যেটি বাস্তবতা যে এই নদীর দুই ধারে যে অবৈধ দখলদাররা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই জেলা প্রশাসকের কার্যালয়, পানি উন্নয়ন বোর্ড এইগুলো দপ্তরগুলোতে কিন্তু দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। বাট আমার গতকালকে কথা হয়েছে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হকের সাথে, তারা যেটি জানিয়েছেন যে করতোয়া নদীর এই পুনন খনন প্রকল্পে এবং এই নদীর নাব্যতা ফেরানো সহ জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত এসপিবি থেকে যে ওয়াকওয়ে নির্মাণ হবে সেই কাজে কিন্তু জিরো টলারেন্স ভূমিকা রাখা হবে, যেখানে এই কাজের ক্ষেত্রে যে যে জায়গায় অবৈধ দখলদারদের পাওয়া যাবে তাদেরকে কিন্তু তৎক্ষণাৎ উচ্ছেদ করা হবে। এখানে কিন্তু কোনো প্রকার কোনো পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই এবং এই জন্যই কিন্তু আলাদাভাবে সীমানা নির্ধারণ কমিটি কিন্তু করে দেওয়া হয়েছে। লিনিয়া, আসলে এই করতোয়া নদীকে বাঁচানোর যে আন্দোলন তা কিন্তু বছরের পর বছর, যুগের পর যুগ কিন্তু চলে আসছে। অবশেষে এই বগুড়া সদর আসনের সাংসদ রাগিবুল হাসান রিপু এবং বগুড়ার যিনি জেলা প্রশাসক সাইফুল ইসলাম, তাদের দুইজনের কিন্তু একান্ত প্রচেষ্টায় মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাথমিকভাবে এখন কিন্তু 47 কোটি 13 লক্ষ টাকার যে প্রকল্প, এই প্রকল্প যদি বাস্তবায়ন করা হয় তা কিন্তু এই করতোয়া নদীকে ঘিরে যে মাস্টার প্রকল্প নেওয়া হয়েছিল সেই প্রকল্পেরই একটি অংশ হবে। এবং এই করতোয়া নদীর যদি নাব্যতা ফেরানো যায়, এখানে একদিকে যেরকম আবারও এই জলজ যে জীবন আছে তা যেরকম বাঁচবে, একইভাবে এই নদীকে ঘিরে যে হাজার হাজার মানুষের জীবিকা চলতো, হাজার হাজার মানুষ তাদের জীবিকা যেরকম খুঁজে পাবে, একই সাথে এই অঞ্চলে যে কৃষি জমিগুলো রয়েছে তাদের যে পানির সমস্যা তাও কিন্তু মিটে যাবে। এবং এই করতোয়া নদী খননের ফলে কিন্তু এই শহর, এই বগুড়া শহর আবারও ফিরে পাবে তার পুরনো রূপ। শুধু করতোয়া নদী নয়, সুবিল খাল, অটোখাল, এই যে 44 কিলোমিটার এলাকা পুনন খনন করা হচ্ছে, শুধু এই খনন কাজই নয়, এই করতোয়া নদীর যে নাব্যতা ফেরানোর যে উদ্যোগ, শুভ উদ্যোগ শুরু হয়েছে, এটি চলমান থাকুক। এই নদীর টোটা পুরোপুরি তার ঐতিহ্য আবার পূর্ণ রূপে ফিরে না আসা পর্যন্ত সাধারণ মানুষদের সাথে আমার কথা হয়েছে লিনিয়া, তারা অত্যন্ত খুশি যে এই নদীর দীর্ঘ বছর পরে যে পুনন খনন শুরু হয়েছে তা কিন্তু একটি ইতিবাচক প্রভাব ফেলেছে সাধারণ মানুষের জীবনে। তারা ইতিমধ্যে আশার আলো দেখছে, তারা সম্ভাবনার আলো দেখছে এবং তারা বলছেন যে ঠিকাদারি প্রতিষ্ঠান যারা রয়েছে তারা যেন সুষ্ঠুভাবে এই খনন কাজগুলো সম্পন্ন করে
করতোয়া নদীর যে 17 কিলোমিটার খনন খনন হবে সেখানে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে চারটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এবং সুবিল খাল ও অটোখালের যে খনন কাজ হবে সেখানে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পানি উন্নয়ন বোর্ড বলছে এই বছরের মধ্যেই কিন্তু বর্ষার আগেই খনন কাজটি তারা শেষ করতে চায় এবং বর্ষার পরে স্লোপ প্রোটেকশন নির্মাণ সহ ওয়াকওয়ে যে নির্মাণের কাজ রয়েছে তা কিন্তু তারা বর্ষার পরে আগামী বছর জুনের মধ্যেই পুরোপুরি সকল কাজ তারা সম্পন্ন করতে ইচ্ছুক এবং বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম যেটি জানিয়েছেন যে তারা এই কাজের ব্যাপারে বগুড়াবাসী সকলের সহযোগিতা কামনা করেছেন এবং সাধারণ মানুষ যদি সকলে পাশে থাকে তাহলে অবৈধ দখলদারদের কিন্তু এই পুনন খনন প্রকল্পের মধ্য দিয়েই একদিকে খনন হবে এবং একদিকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে এমনটাই প্রত্যাশা তার। লিনিয়া, বগুড়ার মাটিরালী প্রান্ত থেকে করতোয়া নদীর পাড় থেকে আমার কাছে পুনন খনন প্রকল্পের কাজ নিয়ে এই ছিল সর্বশেষ। সঞ্জু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, নদী তীরের গড়ে তোলা অবৈধ স্থাপনার বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী সঞ্জুর কাছ থেকে।